নমস্কার, গুড মর্নিং। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। এই অফিস যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই মাঠে ঘাটে নিয়ে আসব। আর মাঠে ঘাটে মানে আপনি জানেন, এক ঘন্টায় জেলার খবর, আপনাদের সমস্যা, বেআইনি অবৈধ সমস্ত কিছু তুলে ধরা প্রশাসনের কাজে, প্রশাসনের কাছে যাতে নজর থাকে, আমাদের খবরের জেরে প্রশাসন সক্রিয় হয়। আজকে দেখাবো, এই যে আমি কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছি, এই কলকাতার রাস্তাতেই ডাকাতি হচ্ছে রীতিমতো। হ্যাঁ, আপনাদের রেশনের চাল, আমার রেশনের চাল, জেলা জেলার মানুষের রেশনের চাল, সেই রেশনের চাল লরি থেকে নামিয়ে অন্য জায়গায় পাচার হচ্ছে। কিভাবে পাচার হচ্ছে একেবারে ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়, স্পট থেকে লাইভ দেখাবো আমাদের প্রতিনিধির মাধ্যমে। এছাড়াও দেখাবো, আমরা বলছি না, আমি বলছি আপনাদের সমস্যার কথা তুলে ধরি। জলপাইগুড়িতে দেখিয়েছিলাম স্কুলের ঘর নেই, একটা ঘরে পাঁচটা ক্লাস হয়, আমরা গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম, গত সপ্তাহে। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে প্রশাসন, বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। আর দেখাবো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে পর্যটকদের জন্য, যারা পর্যটক, যারা গাড়ি করে যাবেন, তাদের জন্য করের ঘোষণা হয়েছিল, সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আমরা 13 জুলাই দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই সমস্ত কর কি নেওয়া যায়, বিভিন্ন জায়গায় তো কর উঠিয়ে দেওয়া হচ্ছে, গঙ্গাসাগরে তো মমতা বন্দ্যোপাধ্যায় কর উঠিয়ে দিয়েছেন, তাহলে এখন আবার এখানে কর কেন? সেই করের সিদ্ধান্ত বাতিল হলো, দেখাবো। আজ দুপুর 12টায়, বেলা 12টায় অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে, মাঠে ঘাটে অয়ন।